সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম নেভারস্কেপ 365-এ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেকদিন পর আজকে আবার মাইনিং উইকেন্ড আপডেট ভিডিও শুরু করলাম, আর আজকে আমরা শুরু করতে যাচ্ছি সিদ্রা ব্যাংক নিয়ে। গত 29 এপ্রিল সিদ্রা ব্যাংকের KYC ওপেন হলে আমি 30 এপ্রিল KYC পার্ট 1 পাবলিশ করেছিলাম, এবং সেই সাথে লাস্ট উইকে KYC পার্ট 2, যেটা অলরেডি ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হয়েছে সিকিউরিটি রিজনে। যাই হোক, আপনারা ইতিমধ্যে কিন্তু কাজগুলো কমপ্লিট করেছেন এবং অনেকে স্ক্রিনশট দিয়ে জানিয়েছেন যে KYC ডান। যারা এখনও করেননি তারা অবশ্যই সিদ্রা ব্যাংক KYC কমপ্লিট করে নেবেন। দ্বিতীয় যে অ্যাপটি নিয়ে কথা বলবো, আসলে এখানে কথা বলার তেমন কিছু নাই, কারণ এটার মাইনিংও হচ্ছে না, আর প্রিসেলে আমরা বাই করে আমরা বলবো যে গ্লিম নেটওয়ার্ক আমাদের সাথে মোটামুটি ছোটোখাটো একটা প্রতারণাই করেছে। কারণ আপনারা সবাই জানেন যে প্রিসেলে আমরা পারচেস করেছিলাম 0.05 প্রাইস দিয়ে, কিন্তু তারা যখন এটা লিস্টেড করার পর বর্তমানে তাদের প্রাইস চলছে 0.01। তবে আসার কথা একটাই যে তারা গতকাল রাতে আপডেট দিয়েছে, প্রিসেল থেকে পারচেসকৃত গ্লিম টোকেনগুলো যারা ওয়েবসাইট থেকে পারচেস করেছে তারা অলরেডি সেখানে প্রদেয় অ্যাড্রেসে তারা টোকেনগুলো দিয়ে দিয়েছে, এবং তারা এটাও উল্লেখ করেছে গুগল প্লে স্টোরে তাদের অ্যাপটি আপডেট এসেছে। আপডেট করে নেওয়ার পর যারা অ্যাপের মাধ্যমে পারচেস করেছে তাদের অ্যাকাউন্টে তারা এই টোকেনগুলো দিয়ে দিবে। তো আমি আপডেট করেছি, আপডেট করার পরও আমি চেক করে দেখেছি যে আসলে অ্যাপে পারচেসকৃত টোকেনগুলো আছে, কিন্তু সেগুলো এখন পর্যন্ত আপনি কিন্তু উইথড্র করতে পারবেন না বা ট্রান্সফারও করতে পারবেন না। তবে আশা করছি খুব দ্রুত তারা এটা আনলক করে দিবে। এবার চলে আসি ম্যাক্সিটি এই অ্যাপটাতে। এটা আসলে অনেকদিন আগে আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল, তারপরে তেমন কোনো আপডেট আপনাদের সাথে শেয়ার না করলেও আপনারা জানেন যে বিগত 9 মে অলরেডি ম্যাক্স টোকেনটা ম্যাক্সিতে এনলিস্টেড হয়েছে। এবার আমি আপনাদের দেখাচ্ছি যে কীভাবে আপনারা এই প্রাপ্ত গ্রাম অর্থাৎ জি টোকেনটাকে আপনারা কীভাবে ম্যাক্স টোকেনে রূপান্তর করবেন। প্রথমে ওয়ালেটে চলে আসবেন। ওয়ালেটে চলে আসার পর আপনারা খেয়াল করুন উপরে আমার ম্যাক্স টোকেন রয়েছে 200, অর্থাৎ আমি অলরেডি কিন্তু কনভার্ট কিছু করে নিয়েছি, আর এখানে এনার্জি 881 গ্রাম রয়েছে, আর এটা আমি এখন কনভার্ট করব। 16 এনার্জিতে একটা ম্যাক্স টোকেন হয়। নিচে দেখতে পাচ্ছেন ট্রেড ম্যাক্স, এই ট্রেড ম্যাক্স বাটনে ক্লিক করার মাধ্যমেই আমরা কিন্তু এই জি টোকেনটাকে বা এনার্জিকে আমরা ম্যাক্স টোকেনে রূপান্তর করতে পারব। এখানে খেয়াল করুন ব্যালেন্স 881 জি, আমি জাস্ট এখানে 800 জি টাইপ করব। টাইপ করলে এরপর নিচে এই ম্যাক্সের পাশে এখানে আপনাকে শো করবে যে এই 800 পরিবর্তে আপনি কতগুলো ম্যাক্স টোকেন পাবেন। জাস্ট 800 টাইপ করলাম, নিচে দেখুন তারা আমাকে 50টি ম্যাক্স টোকেন প্রদান করবে। এবার নিচে ট্রেড যে বাটনটি দেখতে পাচ্ছেন, এই ট্রেড বাটনে ক্লিক করলেই 800 এনার্জির পরিবর্তে 50টি ম্যাক্স টোকেন চলে আসবে। এবার আমরা কনফার্ম বাটনে ক্লিক করব। কনফার্ম বাটনে ক্লিক করার মাধ্যমে আমাদের এই ট্রেডটা কমপ্লিট হবে। এরপর ক্লোজ বাটনে ক্লিক করলে এটা চলে যাবে। আর সেই সাথে ওয়ালেটে খেয়াল করুন, আগে ছিল 200 ম্যাক্স টোকেন, এখন হয়ে গেছে 250 ম্যাক্স টোকেন। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি ম্যাক্সি গ্লোবালের অফিসিয়াল টুইটার পেজে। তাদের অফিসিয়াল টুইটার পেজটা কিন্তু ইয়েলো ভেরিফাইড, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে দেখতে পাবো যে কয়েক ঘন্টা আগে বা একদিন আগে তারা একটি টুইট করেছিল। তাদের টুইটটা হচ্ছে ঠিক এটাই, গতকাল রাতে ভিডিও ধারণ করাকালীন সময় এটার 6 ঘন্টা পূর্বে তারা এই টুইটটা করেছিল। সেটা হচ্ছে ম্যাক্স টোকেনটা লিস্টেড হতে যাচ্ছে আগামী 15 মে। আমি প্রথমে মনে একটু ভুল বলেছিলাম, লিস্টেড হয়েছে, আসলে না, 15 মে লিস্টেড হবে। আর সেই উপলক্ষে তারা একটা গিভওয়ের ব্যবস্থা রেখেছে, আর এখানে আপনারা ভোট প্রদানের মাধ্যমে অ্যাটেন্ড করতে পারেন। আমার যতটুকু মনে হয় যে এটা টাইমটা এখন সম্ভবত ওভার, তারপরে আপনারা একটু চেক করে দেখবেন। আর নিচে এই যে লিঙ্কটা দেয়া, এই লিঙ্কে ক্লিক করলে আপনারা ডিটেলসটা দেখতে পাবেন। এখানে ম্যাক্সের টোটাল সাপ্লাই আপনারা দেখতে পাচ্ছেন, ম্যাক্সের টোটাল সাপ্লাই হচ্ছে 100 কোটি। সেই সাথে কিভাবে আপনারা এই অফার ওয়ালে বা এই কিক স্টার্টার এটাতে আপনারা জয়েন করবেন সেই রুলসগুলো এখানে দিয়ে দেওয়া আছে। আপনারা চাইলে এটা একটু রিডওভার করে আপনারা জয়েন করে নিতে পারেন যদি সময় থাকে। আমি আবারও বলছি, আমি শিওর না যে সময়টা আছে কিনা, যদি সময় থাকে আপনারা জয়েন হয়ে নিতে পারেন। আমাদের নেক্সট আপডেট হচ্ছে অ্যাভাইভ ওয়ার্ল্ড। অ্যাভাইভ ওয়ার্ল্ড সম্বন্ধে নতুন করে আসলে বলার কিছু নাই, কারণ এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক ছিল, টিল নাও আছে, কিন্তু আমরা আসলে ফ্রি মাইনার, তাই আমরা ফ্রি মাইনিংয়ে যে ভালো অ্যাপগুলো পাই আমরা প্রত্যেকটাই মাইনিং করার চেষ্টা করি। তাই আপনারা যারা মাইনিং করতে পছন্দ করেন তারা অবশ্যই চেষ্টা করবেন রেগুলার বেসিসে আপনার এই লেজিট যে মাইনিং অ্যাপগুলো আছে এগুলোতে কাজ করার জন্য। তবে আমি আপনাদের একটা আপডেট দেখাই, সেটা হচ্ছে আমরা এখন চলে যাব অ্যাভাইভ অ্যাপ এদের অফিসিয়াল টুইটার পেজে। এদের অফিসিয়াল টুইটার পেজে আসলে আমরা দেখতে পাবো যে রেগুলার বেসিসেই তারা কোনো না কোনো টুইট করেই। যেমন খেয়াল করুন 9 ঘন্টা আগে তারা এই টুইটটা করেছিল। আসলে এটা মূলত আমার কাছে তেমন ইম্পর্টেন্ট না, তবে 2 দিন আগে
অর্থাৎ এখানে হয়তো বা দেখতে পাবেন একদিন আগে তারা একটা টুইট করেছিল, এটা আমার কাছে অনেকটা ইন্টারেস্টিং লেগেছে এবং এই টুইট থেকে বেশ কিছু জিনিস বা বিষয় আপনারা ক্লিয়ার হতে পারবেন। তবে আমি আপনাদের এটাও জানিয়ে রাখছি যে অ্যাভাইভ সিটিজেন এটার ব্যাপারে আমি কোনো প্রকার আগ্রহী নই, কারণ আমার পরিচয় থাকবে, এটাই হচ্ছে আমার কথা। যারা অ্যাভাইভ সিটিজেনে অ্যাপ্লাই করেছেন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে অলরেডি খেয়াল করুন তারা কিন্তু অ্যাকাউন্ট ব্যান করা শুরু করেছে, বেশ কয়েক হাজার অ্যাকাউন্ট তারা ব্যান করেছে যেগুলো তারা অ্যাক্টিভিটিসে তারা প্রমাণ পেয়েছে যেগুলো ফেক। তো এরকম যারা ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে আশা করি অ্যাভাইভ তারা প্রত্যেকটা ফেক অ্যাকাউন্টই ব্যান করে দিবে। সো আমি আশা করব আপনারা অবশ্যই একটা অ্যাকাউন্টের বেশি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না, এটা আসলে কখনোই কারো থেকে কাম্য নয়। ফেক সবসময় ফেকই হয়, আপনি একটা জিনিস মনে রাখবেন, মিথ্যা সেটা মিথ্যাই হয়, সত্যি সত্যিই থাকে। খেয়াল করে দেখুন আমরা কিন্তু যে টুইটটার কথা নিয়ে আমি কথা বলছি সেই টুইটটা আমরা চলে এসেছি। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় দেখবেন, সেটা হচ্ছে বেশ কিছু মাইনিং অ্যাপের বা মাইনিং কয়েনের লোগো এখানে রয়েছে, যেমন ধরুন সিবিডিসি, আলফা, আতোসি, তারপরে এখানে স্টার নেটওয়ার্ক, চিটমুন, আইস, ক্যাটস্টার, তারপর সেকেন্ড স্পেস বা SDS, এরপর পাই, কোর, এগুলো সব রয়েছে। তারা এখানে প্রমাণ করতে চেয়েছে যে প্রত্যেকটা অ্যাপই আসলে এখানে যা রয়েছে সেগুলো লেজিট। বন্ডেস দেখতে পাচ্ছেন, সিদ্রা ব্যাংক দেখতে পাচ্ছেন, তারপর বাপাশে ওমেগা রয়েছে, এগুলো আসলে লেজিট। কিন্তু এরা যতটুকু সামনে আগাবে প্রত্যেকটার সামনে তারা রেখেছে পাই। আর ডান দিকে যদি খেয়াল করেন তাহলে ডান দিকে দেখতে পাবেন কোর দাও, তার মানে আমরা যতগুলো মাইনিং অ্যাপ মাইনিং করছি এই সবগুলোর মধ্যে তারা পাই এবং কোর দাওকে অধিক প্রায়োরিটি দিয়েছে আর সবচাইতে সামনে রেখেছে অ্যাভাইভকে। আসলে হয়তোবা এমন হতে পারে যে অ্যাভাইভটা খুব দ্রুতই তারা মার্কেটে নিয়ে আসবে, আর যার একটা টুইট তারা করেছে গতকাল রাতে 24 মিনিট আগে, খেয়াল করুন কামিং সুন, এখানে কিন্তু বুঝিয়েছে যে তাদের প্রাইসটা শুধু রাইজ করছে, তার মানে রেডি দিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। তার মানে তারা হয়তো বা আমাদেরকে এটাই বোঝাচ্ছে যে অ্যাভাইভ এই টোকেনটা বা ভিভি টোকেনটা খুব দ্রুত তারা মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে। সো বন্ধুগণ, আমি আপনাদের বলবো যারা মাইনিং করছেন তারা গ্যাপ না দিয়ে রেগুলার বেসিসে অ্যাভাইভটা মাইনিং করেন। এবার কথা বলবো সিবিডিসি নিয়ে। খেয়াল করুন উপরে হাতের বাঁপাশে যে লোগোটা রয়েছে, কিছুক্ষণ আগেই কিন্তু অ্যাভাইভের ওই টুইটে আপনারা এই লোগোটা দেখেছেন। সো এটা হচ্ছে সিবিডিসির লোগো। তো এই ক্ষেত্রে বলতে পারি সিবিডিসি এটা একটা লেজিট প্রজেক্ট, যেহেতু স্টার্টিং তারা করেছিল। স্টার্টিংয়ে আমি আপনাদের বলেছিলাম যে আসলে তাদের কার্যক্রম যেরকম রয়েছে তাতে আমি 100% শিওর না, তবে আমি মাইনিং করে যাচ্ছি, আপনারা চাইলে মাইনিং করে যান। তো এখন তাদের কার্যক্রমে মোটামুটি মনে হয় যে না, তারা হয়তোবা খুব দ্রুতই মার্কেটে আসতে যাচ্ছে। আমরা চলে আসলাম সিবিডিসি নেটওয়ার্কের অফিসিয়াল টুইটার পেজে, কারণ এখানেই বেশ কয়েকটি ইম্পর্টেন্ট আপডেট রয়েছে যেগুলো আপনাদের সাথে শেয়ার না করলেই না। 29 এপ্রিল তারা কিন্তু এই টুইটটা করেছিল, আর এখানে খেয়াল করুন তারা ক্যাটলি, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম প্রায় সপ্তাহখানেক আগে, এয়ারড্রপ, এই ক্যাটলির ব্যাপারে তারা কিন্তু টুইট করেছে যে ক্যাটলি টোকেন এটা এয়ারড্রপ চলছে, এটা যেন আমরা অ্যাটেন্ড করি। আর এই ক্যাটলিটা আপনাদের মনে আছে কি না আমি জানি না, আমি কিন্তু সেপারেট একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম মেবি আজ থেকে 7-8-9 দিন আগে, আর এটাই হচ্ছে সেই ভিডিও, আপনারা খেয়াল করে দেখুন। এখানে একটু দেখলেই দেখতে পাবেন হিরো, মেটাফিউরি, আর তার নিচেই, মেটাফিউরির নিচেই খেয়াল করুন ক্যাটলি এয়ারড্রপ, আর এটা 9 দিন, তার মানে 10 দিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যারা এখনও ক্যাটলি এয়ারড্রপে জয়েন করেন নাই আমি অনুরোধ করব ক্যাটলি এয়ারড্রপে জয়েন করে নিন, ভিডিওটা দেখে ভালোভাবে বুঝে তারপরে জয়েন করবেন। আর সিদ্রা KYC Part 2 এটা দেখেন, ইউটিউব কিন্তু আমার এখান থেকে এটা ডিলিট করে দিয়েছে, আপনারা এই ভিডিওটা আপনি ইউটিউব চ্যানেলে খুঁজলে পাবেন না, এজন্য আমি আপনাদের সুবিধার্থে এটা কি করেছি, এটা আমি গ্রুপে, টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলে শেয়ার করেছি যাতে আপনারা অনায়াসেই ভিডিওটা দেখে কাজ করতে পারেন। এবার খেয়াল করুন 26 এপ্রিল তারা কিন্তু একটা ইম্পর্টেন্ট আপডেট দিয়েছিল, আর এটা হচ্ছে সিবিডিসি নেটওয়ার্কের KYC ব্যাপারে, যে KYC ফার্স্ট ফেজটা তারা স্কেডিউল করেছে 26 মে থেকে 31 মে পর্যন্ত। সো আপনারা অবশ্যই সিবিডিসি এর অফিসিয়াল টুইটার পেজে নজর রাখবেন এবং সেই সাথে অ্যাপেও আপনারা নজর রাখবেন, রেগুলার মাইনিং করবেন, কারণ আগামী 26 মে থেকে 31 মে এই সময়টায় তারা KYC লঞ্চ করতে যাচ্ছে, আমাদের জন্য KYC ওপেন করতে যাচ্ছে। এবং সেই সাথে তারা এটাও লিখেছে অ্যান্ড উইল বি লঞ্চড অন দ্য এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম অ্যান্ড ট্রেড অন June 1। তার মানে আপনারা বুঝতে পেরেছেন মের 26 থেকে 31 তারিখের মধ্যে তারা KYC কমপ্লিট করবে এবং জুনের 1 তারিখ থেকে এই সিবিডিসি নেটওয়ার্কের, এই সিবিডিসি কয়েনের বা টোকেনের
ট্রেডিংটা শুরু হবে, তার মানে আমরা মাইনিং করতে পারছি শুধুমাত্র এই মে মাসটাই। তাই আমি আবারও আপনাদেরকে অনুরোধ করব, যারা সিবিডিসি নেটওয়ার্ক এর সিবিডিসি কয়েনটা মাইনিং করছেন, তারা রেগুলার বেসিসে মাইনিং করবেন যাতে করে একটা টোকেনও মিস না হয়। এছাড়াও আপনি যদি তাদের অফিশিয়াল টুইটার পেজটা ফলো করেন তাহলে দেখবেন প্রতিনিয়ত তাদের কিন্তু বিভিন্ন গিভ ওয়ের ব্যবস্থাও ছিল, এটা তারা এখনও কন্টিনিউ করে যাচ্ছে। আর আগামীতে করবে কি না এটা আমি শিওর না, কারণ তারা খুব দ্রুতই কিন্তু KYC নিয়ে আসতে যাচ্ছে। আর সেই সাথে এটা আবারও বলে রাখছি, পহেলা জুন সিবিডিসি এই টোকেনটার বাই সেল বা ট্রেড শুরু হতে যাচ্ছে। সো বন্ধুগণ, আমি আবারও অনুরোধ করব আপনারা এই কয়েকদিন, এই মাসটা অন্তত মে মাসটা সিবিডিসি মাইনিংয়ে কোনো প্রকার অবহেলা করবেন না। আমাদের পরবর্তী অ্যাপ হচ্ছে SDS বা সেকেন্ড স্পেস। আপনারা সবাই জানেন যে এই অ্যাপটা এখন পর্যন্ত কিন্তু পুরোপুরি লঞ্চ হয়নি বা এটার আপগ্রেডেশন প্রসেসটা এখনও শেষ হয়নি, কমপ্লিট হয়নি, কিন্তু তারপরে আমরা রেগুলার বেসিসে এটা মাইনিং করে যাচ্ছি। আমি আশা করব আপনারা এটা মাইনিং কন্টিনিউ করতে থাকবেন, আর কোনো আপডেট আসলে তা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের পরবর্তী অ্যাপ হচ্ছে DATAGOLD, যেটা নিয়ে আমরা একটু অল্প কথা বলবো, কারণ এই অ্যাপটা নিয়েও অনেক ঝামেলা রয়েছে। আপনারা অনেকেই কমপ্লেন করেছেন যে আপনারা সাইন আপ করতে পারছেন না, অনেকের মেইলে হচ্ছে কনফার্মেশন কোড আসে না, এবং সাইন আপ করার পরে অনেকের আবার ফেস ভেরিফিকেশন হয় না। এত সব প্রতিকূলতা সত্ত্বেও আপনারা অনেকেই কিন্তু এই অ্যাপটাতে মাইনিং করতে পারছেন, অর্থাৎ সাইন আপ করে আপনারা এয়ারড্রপ স্টার্ট করতে পেরেছেন, আর যারা পারেননি তারা রেগুলার ট্রাই করতে থাকবেন। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি DATAGOLD এর যে অফিশিয়াল টুইটার পেজ সেটা কিন্তু সাসপেন্ডেড আছে। উপরে খেয়াল করুন, DATAGOLD টেরাস, এটা সাসপেন্ডেড আছে। যখন এটা অন হবে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এছাড়া উপরে এখানে যদি নোটিশ বোর্ডে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে তারা ছোট্ট একটা নোটিশ দিয়েছে, আর এই নোটিশটা তারা রিসেন্টলি দিয়েছে, যেখানে তারা উল্লেখ করেছে আপনারা অবশ্যই ফলস রেজিস্ট্রেশন বা ফেক অ্যাকাউন্ট করা থেকে বিরত থাকবেন, এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এবং তারা এটা উল্লেখ করেছে, এপ্রিলে যে রিক্রুটমেন্ট অ্যাক্টিভিটিস ছিল সেটার ডিস্ট্রিবিউশন তারা 10 মে করে দিয়েছে, এবং সেই সাথে তারা এটাও বলেছে যে এই প্ল্যাটফর্মে কোনো প্রকার ট্রেডিং ENG বা অফলাইন ট্রেডিং এগুলো কোনো কিছু সংগঠিত হয় না। আর সর্বশেষ 4 নম্বর পয়েন্টে তারা এটা উল্লেখ করেছে, তাদের ফোরামে আপনি জয়েন করে সেখানে কোনো প্রকার অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন না, যদি এই টাইপের কোনো কার্যকলাপ করেন তাহলে আপনাকে পেনাল্টি করা হবে, এমনকি আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করেও দিতে পারে। এবার কথা বলবো রেমিন্ট নিয়ে। মূলত রেমিন্টের KYC-র আপডেট ভিডিও আমি লাস্ট উইকে আপনাদের সাথে শেয়ার করেছি, এবং সেই অনুযায়ী আপনারা অনেকেই KYC কমপ্লিট করতে পেরেছেন। যদিও আমার এখন পর্যন্ত KYC হুইলে আমি KYC পাইনি, তবে আশা করি যে খুব দ্রুতই পাবো। আপনারা দোয়া করবেন যেন আমার KYC-টাও খুব দ্রুত হয়ে যায়। এটা মূলত আপনাদের সাথে শেয়ার করছি এই কারণেই যে আপনারা রেগুলার বেসিসে এই রেমিন্টটা মাইনিং করবেন, রেমিন্ট মাইনিংটা একদিনের জন্য যেন বন্ধ না হয়। এবার কথা বলবো স্টার নেটওয়ার্ক নিয়ে, কারণ স্টার নেটওয়ার্কে বেশ কিছু আপডেট এসেছে। যেমন তাদের অলরেডি ইউজারের সংখ্যা 7 লাখ ক্রস করেছে, আর তার আগে আমাদের জানিয়েছিল যে 7 লাখ যদি ক্রস করে বা 7 লাখ ইউজার যখন হয়ে যাবে তখন আমাদের KYC-র জন্য লিব্রা টোকেন কালেক্ট করতে হবে 250-র বদলে বা 250-র পরিবর্তে 300 টোকেন। এখানে খেয়াল করে দেখুন তারা উল্লেখ করেছে থ্রেশহোল্ড রেজ ফ্রম 250 to 300। 3-4 দিন আগেও আমাদের গ্রুপের অনেক মেম্বাররাই কিন্তু এই স্টার নেটওয়ার্কে KYC কমপ্লিট করেছে 250 লিব্রা টোকেনের বিনিময়ে, কিন্তু এখন আপনাকে আমাকে KYC-র জন্য অ্যাপ্লাই করতে হলে আমাদেরকে 300 লিব্রা টোকেন কালেক্ট করতে হবে। খেয়াল করে দেখুন এখানে আমার লিব্রা অ্যাটেন্ডেন্সে আমার লিব্রা টোকেন রয়েছে 186, সেই সাথে আমাকে আরও কত কালেক্ট করতে হবে উপরে দেখুন অনলি 114, তার মানে 186 এর সাথে 114 যোগ করলে 300 টোকেন হয়ে যায়। সো বন্ধুগণ, আমি আশা করব আপনারা প্রত্যেক দিন অ্যাটলিস্ট 2টা করে লিব্রা টোকেন কালেক্ট করতে, যদি না পারেন অ্যাটলিস্ট 1টা, আমার মতো গ্যাপ দিবেন না। যদি একদিন না করেন তাহলে কিন্তু তারা পেনাল্টি স্বরূপ লিব্রা টোকেন কেটে নেয়। এবার অল্প একটু কথা বলবো ক্যাটস্টার নিয়ে। ক্যাটস্টার ইতিমধ্যেই কিন্তু বেশ আলোচনার বিষয়বস্তুতে রূপান্তরিত হয়েছে তাদের এই স্পেসশিপ কালেক্টের বিষয়টার জন্য, কারণ এই স্পেসশিপ কালেক্ট করতে গেলে আমাদেরকে প্রায় প্রতিবার 40 থেকে 45 সেকেন্ডের অ্যাডভার্টাইজমেন্ট দেখতে হয়, যেটা খুবই বিরক্তিকর। কিন্তু এরপরেও কিছু করার নাই, এখানে খেয়াল করুন আমার অলরেডি 333টা স্পেসশিপ হয়েছে, আমাকে 1000 স্পেসশিপ কালেক্ট করতে হবে, কারণ আমি যে বায়ব্যাকে অ্যাটেন্ড করেছিলাম সেখান থেকে তারা যে বায়ব্যাকে আমাকে USDT দিয়েছে এটা যদি আমি উইথড্র করতে যাই তাহলে এখানে জাস্ট আপনি ক্লিক করে সেন্ড অপশনে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন অ্যামাউন্ট 100, অর্থাৎ 100 USDT আমি যদি এখান থেকে উইথড্র করতে যাই তাহলে আমার স্পেসশিপ প্রয়োজন হবে 1000। সো তারা এমন সিস্টেম করেছে যে বাধ্য হয়ে আমাদেরকে তাদের এই অ্যাডভার্টাইজমেন্ট দেখতে হবে এবং স্পেসশিপ কালেক্ট করতে হবে। এদিক থেকে আমি বলবো যে আসলে ক্যাটস্টার মাইনিংটা একটু বিরক্তিকর হয়েছে, আর আপনারা অনেকেই এখন কিন্তু এটা মাইনিং করছেন না,
মাঝে মধ্যে আমিও গ্যাপ দেই, তারপরেও যেহেতু ফ্রি মাইনিং করছি যে পর্যন্ত স্ক্যাম না করে কন্টিনিউ করব, এটাই হচ্ছে আমাদের কাজ। এখন ছোট্ট একটা আপডেট নিয়ে কথা বলবো চিটমুনের ব্যাপারে। চিটমুন অ্যাপে যদি আপনারা প্রবেশ করেন তাহলে দেখতে পাবেন যে তারা কিন্তু তাদের মেটালিক এনএফটি লঞ্চ করেছে, অর্থাৎ তাদের এনএফটি অলরেডি চলে এসেছে। দুই দিন আগেই কয়েকজন আমাকে জিজ্ঞেস করছিল যে আসলে চিটমুন মাইনিং করব কি করব না, তা আমি বলবো যে চিটমুন মাইনিং এতদিন করেছেন করতে থাকুন, কারণ খুব বেশি আমার মনে হয় না যে আর বাকি আছে। সো এতদিন যখন কষ্ট করেছি ধৈর্য ধরে আর কিছুদিন আমরা চিটমুন মাইনিংটা কন্টিনিউ করলেই দেখা যাবে যে দিন শেষে আমরা ভালো প্রফিট না পেলেও মোটামুটি একটা প্রফিট হয়তো বা আমরা পাবো, যেটা আমরা সবসময় আশা করি। যাই হোক, তাদের এই মেটাল অ্যাপস এনএফটিগুলো দেখতেও বেশ ভালো, তবে এটা এখন ক্লেমের অপশন থাকলেও এটা এই মুহূর্তে কিন্তু ক্লেম করা যাচ্ছে না। আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে দেখতে পাবো যে এখানে ক্লেম বাটন রয়েছে, খেয়াল করে দেখুন ক্লেম ইওর ফ্রি এনএফটি। আমরা যদি এই বাটনটিতে এখন ক্লিক করি তাহলে দেখুন যে আমাদের সামনে কী লেখা আসে। এখানে তারা প্রথমে বলছে ওয়ালেট অ্যাড করতে, মেটামাক্স ট্রাস্ট ওয়ালেট, যে কোনো ওয়ালেট। তো আমি এখান থেকে যদি ট্রাস্ট ওয়ালেটটা সিলেক্ট করে নিই, আমি ট্রাস্ট ওয়ালেটটাই সিলেক্ট করে নিচ্ছি। তো আপনি যে ওয়ালেটটাই সিলেক্ট করুন, কারণ আমি মেটামাক্স দিয়েও আরেকটা মোবাইল আমি ট্রাই করে দেখেছি। এরপর সরাসরি এই লেখাটা আসে যে উপস লস্ট ইন স্পেস, অর্থাৎ এটা এখনও অ্যাক্টিভেট হয়নি, তারা খুব শর্টলি কামব্যাক করবে। যখন এই অপশনটি চলে আসবে বা কামব্যাক করবে এবং আমরা এনএফটি ক্লেম করতে পারবো, আমি অবশ্যই একটা আপডেটেড ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব, যারা চিটমুন মাইনিং করছেন কন্টিনিউ করতে থাকুন, দেখা যাক চিটমুন আমাদেরকে ভবিষ্যতে কী দেয়, ভালো কিছু দেয় না কোনো প্রকার চিটিং করে। এবার কথা বলবো আলফা নেটওয়ার্ক নিয়ে। আলফা নেটওয়ার্কে আসলে আহামরি তেমন কোনো আপডেট নাই, কিন্তু আলফা গেমস কিন্তু তারা অ্যাপে ইনস্টল করেছে বা অ্যাপে ইনক্লুড করেছে। আপনি চাইলে এখানে গেম খেলে আপনি কিন্তু আর্নিং করতে পারেন। নিচে খেয়াল করুন, হ্যাভ ফান, আর্ন পয়েন্টস অ্যান্ড ক্যাশ আউট অন পেপাল, কয়েন বেস অর দ্য ব্লক চেন, অল হোয়াইল জেনারেটিং লিকুইডিটি ফর দ্য আলফা এক্সচেঞ্জ। সো আপনি এখানে গেম খেলে আপনি কিন্তু কিছুটা হলেও আর্নিং করতে পারবেন। যদিও সময়ের অভাবে আমার এটা করা সম্ভব হয় না, কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে আমার কোনো বাধা নাই। তাই আপনারা যারা গেম খেলতে পছন্দ করেন বা প্লে টু আর্ন এগুলো পছন্দ করেন, তাদের জন্য আলফা এক্সচেঞ্জ বা আলফা নেটওয়ার্ক এটা ভালো একটি অপশন কিন্তু ক্রিয়েট করেছে। ওমেগা নেটওয়ার্কে মাইনিং স্পিড একদমই কম, কারণ আপনি প্রায় 2-3 মাস মাইনিং করে একটা কয়েন আর্ন করতে পারবেন কিনা আমি জানি না, এটা হয় কিনা এটা আসলে এখন খুব দুষ্কর। কিন্তু রিসেন্টলি ওমেগা নেটওয়ার্ক বেশ ভালো কিছু কন্টেস্টের আয়োজন করেছে, যেমন প্রত্যেক মাসে ইনভাইটেশন কন্টেস্ট এটা রয়েছে। আর খেয়াল করুন অলরেডি 7,23,395 জন ইউজার কিন্তু এখন ওমেগা নেটওয়ার্কে মাইনিং করছে। তবে আমি আপনাদের সাথে এখন শেয়ার করব, ওমেগা নেটওয়ার্ক একটা রিওয়ার্ডের ব্যবস্থা করেছে, আর এই জন্য আমরা চলে আসলাম তাদের অফিশিয়াল টুইটার পেজে। খেয়াল করে দেখুন ওম তাদের অফিশিয়াল টুইটার পেজটাও কিন্তু ভেরিফাইড। এবার আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে দেখতে পাবো যে তাদের রিসেন্টলি অনেক অ্যাক্টিভিটিসই রয়েছে, তবে এর মধ্যে জিলি এই অপশনটা আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন। এখানে তারা উল্লেখ করেছে তারা zili.io এর সাথে সংযুক্ত হয়ে একটি রিওয়ার্ডের ব্যবস্থা করেছে। আপনারা চাইলে এই জিলি এখানে ক্লিক করে zili.io নিচে এখানে ক্লিক করলে সরাসরি আপনারা zili.io-তে চলে আসবেন, এবং এখানে আপনারা আপনাদের ওয়ালেট কানেক্ট করার মাধ্যমে এখানে বেশ কিছু কোশ্চেন আনসার এবং কিছু টাস্ক রয়েছে, সেই টাস্কগুলো কমপ্লিট করার মাধ্যমে আপনারা এখান থেকে এক্সপি কালেক্ট করতে পারবেন। আর সেই এক্সপির বিনিময়ে পরবর্তীতে আপনারা হয়তোবা ওম টোকেন বা আদার্স কোনো রিওয়ার্ড আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন। আমি চেষ্টা করব এটার উপর আলাদা একটা ভিডিও প্রোভাইড করার জন্য, যাতে করে আপনারা অনায়াসেই এই zili.io-তে যে টাস্কগুলো রয়েছে এগুলো কমপ্লিট করে আপনারা কিছু রিওয়ার্ড হলেও আর্ন করতে পারেন, যেমনটা আমি এখন করছি। এবার আপনাদের সাথে কথা বলবো টকট নিয়ে। টকট নিয়ে অনেকদিনই আপনাদের সাথে সেপারেট কোনো ভিডিও শেয়ার করা হয় না, যদিও তাদের অ্যাপের আপডেট এসেছে। অ্যাপটি আপডেটগুলো আপনারা দেখতে পাবেন, টকট ডেফি এবং টপ এনএফটি অপশনগুলো। এছাড়া উপরে এখানে নোটিশ বোর্ডে যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন 12 মে তারা একটি আপডেট দিয়েছে, আর এই আপডেটটা আমি একদিকে বলবো যে বেশ ভালো। আমি সরাসরি আপনাদের এই আপডেটে নিয়ে যাচ্ছি। খেয়াল করে দেখুন টকটের এই আপডেট তারা পাবলিশ করেছে 12 মে। আর নিচে যদি আমরা চলে আসি তাহলে আমরা দেখতে পাবো যেখানে তারা উল্লেখ করেছে বিটক্স সোয়াপে টকট লিস্টিং হতে যাচ্ছে। তারা উল্লেখ করেছে কংগ্রেচুলেশনস টু টকট অন জয়নিং দ্য বিটক্স সোয়াপ পার্টনার প্রোগ্রাম, অর্থাৎ বিটক্স সোয়াপের সাথে টকটের পার্টনার প্রোগ্রাম অলরেডি কমপ্লিট হয়েছে। এবং তারা আরও উল্লেখ করেছে টকট হ্যাজ নাও বিন লঞ্চড ফর বিটক্স সোয়াপ অ্যাগ্রিগেশন ট্রেডিং, অর্থাৎ বিটক সোয়াপে সম্ভবত টকটের ট্রেডিংটাও
চলতে থাকবে। এছাড়াও তাদের আরেকটি আপডেট রয়েছে, এখানে আপনারা জানেন যে 27 এপ্রিল তারা এই আপডেটটি দিয়েছে, অর্থাৎ তাদের আরেকটা হাভিং হয়েছে। আমরা যেমন প্রতিদিন 0.45 টক টোকেন কালেক্ট করতে পারতাম, এখন কিন্তু আমরা সেটা পারি না, সেটা হাভিং হয়েছে 0.225 টক টোকেন। তাদের এই হাবিংয়ের দিক থেকে যদি বিবেচনা করি তাহলে মনে হচ্ছে যে টক টোকেন এটা মাইনিংটা আর খুব বেশি দিন আমাদের করতে হবে না, হয়তোবা আগামী 2 থেকে 3 মাসের মধ্যেই এটার মাইনিংটা কমপ্লিট হয়ে যেতে পারে এবং সম্পূর্ণরূপে আমরা টক টোকেনটা হয়তোবা ট্রেডিং করতে দেখতে পাবো এবং আমরা বাইসেল করতে পারবো। এবার চলে আসছি বিশুমা অ্যাপে। আপনারা অনেকেই বলেছেন যে বিশুমার আপডেট দেন, আপডেট দেন, আপডেট দেন। আসলে বিশুমা এই অ্যাপটার এখনও তেমন কোনো আপডেট আসেনি যেটা উল্লেখ করার মতো বা আপনাদের সাথে শেয়ার করার মতো। শুধু এতটুকু বলি যে বিশুমা এর টোটাল সাপ্লাই হচ্ছে 10 বিলিয়ন। যেহেতু 10 বিলিয়ন সাপ্লাই, তো ওই হিসাব করলে আশা করি অ্যাটলিস্ট 2 বছর এটা আমাদের কন্টিনিউ মাইনিং করতে হবে। সো বন্ধুগণ, মাইনিং করতে থাকুন, আর যখনই উল্লেখযোগ্য কোনো আপডেট আসবে আমি অবশ্যই তা আপনাদের সাথে শেয়ার করব। ফাইনালি চলে আসলাম ইমোটা অ্যাপে। ইমোটা অ্যাপের আপডেট এসেছে, আর এটা 12 মে আপডেটটা এসেছে। আপনারা অবশ্যই আপনাদের গুগল প্লে স্টোর থেকে অ্যাপটাকে আপডেট করে নেবেন। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, কারণ আমি অলরেডি এই ইমোটা এই অ্যাপটার মাইনিংয়ে টপ 50-এর মধ্যে প্রবেশ করেছি, আর এটা সম্পূর্ণরূপে হয়েছে আপনাদের ভালোবাসা এবং আপনাদের সহযোগিতার জন্য। লিডার বোর্ডে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে আমি অলরেডি 47, অর্থাৎ 47 নম্বর স্থানে অবস্থান করছি। আর এটার জন্য আমি আবারও বলছি, আমি আসলে আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ, কারণ আপনাদের সাপোর্টেই আমি এই পর্যন্ত আসতে পেরেছি। বন্ধুগণ, ইমোটা মাইনিংটা চেষ্টা করবেন প্রতিদিন 3টা সেশনে অ্যাটেন্ড করার, এটা থেকে আমরা আসলেও ভালো একটা প্রফিট পাবো। এবার চলে আসি ফিবোনাসি ওয়ালেটে। ফিবোনাসি ওয়ালেট, এটাও ওয়ালেট মাইনিং ইমোটার মতোই, তবে ফিবোনাসিটা আমাদেরকে 12 ঘন্টা পরপর করতে হয়, অর্থাৎ দিনে 2 বার, এবং এটার টোকেন আমরা লাভ করতে পারি খুবই কম। কিন্তু আমি যতটুকু ভাবছি বা আমি যতটুকু বুঝতে পেরেছি, এই ফিবোনাসি টোকেনের প্রাইসটা সম্ভবত ইমোটা বা অন্য আদার্স যে টোকেনগুলো আছে এদের চাইতে বেশি হবে। আর এটা কেন আইডিয়া করলাম, জাস্ট এটার প্রুফ আপনাদের দেখাই। এই জন্য চলে আসলাম ফিবোনাসি নেটওয়ার্ক তাদের অফিসিয়াল টুইটার পেজে। এখানে যদি আপনারা আসেন, একটু নিচের দিকে আসলে আপনারা তাদের একটা টুইট দেখতে পাবেন, আর এটা হচ্ছে 1 মে তারা এই টুইটটা করেছে। তারা এখানে উল্লেখ করেছে ট্রেড আর্ন উইন এনএফটি, অর্থাৎ এই টুইটের মাধ্যমে তারা আমাদেরকে যে জিনিসটা বুঝিয়েছে যে আমরা চাইলে এই ফিবোনাসি এটা ট্রেড করতে পারি। তার মানে প্যানকেক সোয়াপে এই ফিবোনাসির ফিবো টোকেনটা অ্যালাইভ আছে। এখন আমি যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে তাদের সম্ভবত প্রপার লিকুইডিটি দেওয়া নাই। জাস্ট এর নিচে প্যানকেক সোয়াপ, এটাতে যদি ক্লিক করেন চলে আসবেন ডিরেক্ট প্যানকেক সোয়াপ এই পেজে। এখানে জাস্ট আপনারা কানেক্ট বাটনে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এরপর নিচে ট্রেড বাটনে ক্লিক করলে আপনার সামনে এরকম সোয়াপ চলে আসবে, বিএনবি ভার্সেস আপনার নিচে হচ্ছে ফিবো। আমি বিএনবি চেঞ্জ করে ইউএসডিটি করলাম, করে নিচে ফিবোই কিন্তু রয়েছে। এটাকে ডাইভার্ট করে উপরে ফিবো, নিচে ইউএসডিটি নিয়ে আসলাম। 1 ফিবো যদি টাইপ করি নিচে চলে আসে 0.645796, অর্থাৎ একটা ফিবো টোকেনের দাম এখানে শো করছে 0.6457। তার মানে একটা ফিবো টোকেন সমান হচ্ছে 60 সেন্টস। কিন্তু আমি এক এক সময় দেখেছি যে এই প্রাইসটা ভ্যারি করে, কখনো 60 সেন্টস, কখনো 1 ডলার এরকম শো করে। তো যাই হোক, ফিবোনাসির এই ফিবো টোকেনটা আমরা মাইনিং করছি এবং মাইনিংটা কন্টিনিউ করব। এবার আপনাদের সাথে কথা বলবো এসটিএন নিয়ে, কারণ আপনারা অলরেডি জানেন যে এসটিএন এই টোকেনটা ম্যাক্সি গ্লোবালে লিস্টেড হয়ে গিয়েছে, কিন্তু অনেকেই আপনারা কিন্তু টোকেনটা সেল করে টাকা ইনকাম করতে পারেননি। এর পিছনে রিজন একটাই, সেটা হচ্ছে আপনাদের অ্যাকাউন্টগুলো আপনারা ভেরিফাই করে নেননি। যদিও এখনও আপনি প্রতিদিন কিন্তু এখান থেকে এসটিএন টোকেন এসটিএন এ কালেক্ট করতে পারবেন, কিন্তু যে কাজটি আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে আমাদের অ্যাকাউন্টটা বা প্রোফাইলটা ভেরিফাই করে নিতে হবে। ওয়ালেটে চলে আসলে আপনারা এখানে দেখতে পাবেন এসটিএন এ এটা টোকেনের সংখ্যা আমার কত রয়েছে এবং এসটিএন এটা কত রয়েছে। আর আপনি চাইলে এগুলো উইথড্র করতে পারবেন, কিন্তু এই জন্য আগে আপনাকে KYC কমপ্লিট করে নিতে হবে। এই জন্য আমরা চলে যাচ্ছি ওই যে উপরে প্রোফাইল মেনু যেখানে ছবি দেওয়া আছে, এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইলটা ভেরিফাইড। আমি জাস্ট আপনাদের বলি, আমি টেলিগ্রাম গ্রুপে আরও কয়েকদিন আগে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি যে কীভাবে আপনারা এটা ভেরিফাই করবেন। জাস্ট একই নিয়মে যে নিয়মটা আমি লিখে দিয়েছি ওইভাবেই, খুবই সিম্পল, ওই জাস্ট ওই লেখাগুলো ফলো করে আপনারা অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর আপনারা চাইলে আপনাদের অর্জিত টোকেনগুলো আপনারা কিন্তু ট্রান্সফার করে সেল করতে পারেন। যদিও বর্তমানে এই টোকেনটার প্রাইসটা অনেকটা পড়ে গিয়েছে,
আপনারা খেয়াল করুন আমি সরাসরি চলে আসলাম ম্যাক্সি গ্লোবালে এখানে বর্তমানে এক একটা এসটিএন টোকেনের প্রাইস শো করছে 0.001 সংখ্যাটা আসলে একদমই নগণ্য কারণ এসটিএন টোকেনটা যখন লিস্টিং হয়েছিল লিস্টিং প্রাইস থেকে এটার প্রাইস উঠেছিল 0.0266 অর্থাৎ 2 সেন্ট 2.5 সেন্টের উপরে এটার প্রাইস উঠেছিল যদিও লিস্টেড হয়েছিল 0.0002 এই প্রাইসে সেটার থেকে বর্তমান প্রাইস কিন্তু ভালো আছে আশা করছি এটার প্রাইসটা আবার ইনক্রিজ হবে তবে ইনক্রিজ হোক আর না হোক বর্তমান যে রেট রয়েছে এই রেটেও আপনি যদি আপনার অর্জিত টোকেনগুলো সেল করতে চান প্রথম শর্ত হচ্ছে আপনাকে আপনার KYCটা কমপ্লিট করে নিতে হবে সো বন্ধুগণ দেরি না করে অবশ্যই STN এই অ্যাপটাতে আপনাদের KYCগুলো কমপ্লিট করে নেবেন ফাইনালি চলে আসলাম সাতোশি কোর অ্যাপে কারণ এই অ্যাপ নিয়ে কথা না বললে মাইনিং উইকেন্ড আপডেটটা যেন কেমন একটু ত্রুটিপূর্ণ থেকে যায় যাই হোক আমি আপনাদের সাথে মূলত এটা শেয়ার করছি এই কারণেই যে আগামী 15ই মে সাতোশি কোর অ্যাপের থেকে সর্বশেষ আপনি আপনার অ্যাকাউন্ট লিঙ্ক আপ করে বা বাইন্ডিং করে আপনি কোর কয়েন উইথড্র করতে পারবেন আর এর টাইম স্কেজুয়ালটা আগেই দিয়ে দেওয়া ছিল তারপরেও আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি আপনারা জাস্ট এখানে তাদের নোটিশ বোর্ডে যদি চলে আসেন তাহলে দেখতে পাবেন এখানে তারা উল্লেখ করেছে ইউটিসি টাইম 8 AM অর্থাৎ ইউটিসি টাইম 8 মানে 8-এর সাথে 6 যোগ করে আপনি 15ই মে দুপুর 2টা সর্বোচ্চ 15ই মে দুপুর 2টা এই সময়ের মধ্যে অবশ্যই আপনাকে আপনার অ্যাকাউন্ট বাইন্ডিং করে নিতে হবে আদারওয়াইজ আপনার মাইনিংকৃত কোর কয়েনগুলো বার্ন করে ফেলবে তারা আর এই কয়েনগুলো আপনি আর কখনোই পাবেন না সো বন্ধুগণ আপনারা এখনও যারা আপনাদের অ্যাকাউন্টগুলো বাইন্ডিং করেননি এবং সেকেন্ড টাইম ফেস ভেরিফিকেশন কমপ্লিট করেননি অবশ্যই ভিডিও দেখা মাত্র আপনারা এই কাজগুলো করে নেবেন কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্লাস হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে এর উপর যথেষ্ট ভিডিও দেওয়া আছে দয়া করে ভিডিওগুলো দেখে সঠিক নিয়ম মেনে তারপর আপনারা আপনাদের অ্যাকাউন্টগুলো বাইন্ডিং করে নেবেন যাতে আপনাদের মাইনিংকৃত কোর টোকেনগুলো আপনারা উইথড্র করতে পারেন আর সেই সাথে অবশ্যই আপনারা হ্যাশ কার্ড এগুলো এক্সচেঞ্জ করে আপনারা আপনাদের মাই হ্যাশ বৃদ্ধি করে নেবেন কারণ এটা একটা লং প্রসেস সাতোশি কোর অ্যাপ এটা একটি মিস্টেরিয়াস অ্যাপ এবং এর থেকে রেগুলার বেসিসে আমরা আরও এয়ারড্রপ পাবো বন্ধুগণ কথা আর বাড়াবো না ভিডিও এমনিতে অনেক দীর্ঘ হয়ে গিয়েছে আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেভারস্কেপ 365 এর সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।